আলাইকুম, আপনারা অবশ্যই ভালো আছেন। আজকের বিষয় হলো যে অটো গাড়ির গিয়ার লিভার সম্পর্কে আমরা জানব, যে অনেকেই আসলে গাড়ি চালান কিন্তু এই বিষয়টা অনেকেই জানেন না যে ওভারটেকিং কিভাবে করতে হয়। আপনি রং রোডে যখন গাড়ি চালাচ্ছেন কিন্তু কিভাবে ওভারটেক করবেন, এমনও তো হতে পারে যে আপনার বামে গাড়ি আছে, আপনার ডান দিক থেকে সামন থেকে গাড়ি আসতেছে হাইওয়ে রোডে, কিন্তু এমন অবস্থার মধ্যে পড়ে গেছেন আপনি যে কিভাবে আপনি সেখানে ওভারটেক করবেন। আপনি ডাইনে চলে যাচ্ছেন কিন্তু আপনি পেছনে দেখতেছেন গাড়ি, সামনেও গাড়ি, আপনার কাছে ওই মুহূর্তে আপনি কি করবেন এবং কি করণীয় থাকতে পারে। আপনি যদি যেতেই চান, আপনাকে এমন তো অবস্থায় যে হয়ে যায় যে আপনাকে যেতেই হবে, এখানে পিছানোর কোনো কায়দা নেই, পিছানোর কোনোভাবে কোনো রকম মানে সিস্টেম নেই যে আমি আবার গাড়িটা ব্রেক করে আমার আবার বামের লেনে চলে আসবো, এরকম অনেক সময় থাকে না সময়টা। তো সেক্ষেত্রে কি করবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন, আমি কথা না বাড়িয়ে আপনাদের বোঝার স্বার্থে আমি কথাগুলো শুধু বলতেছি যে আপনারা ওই মুহূর্তটা কি করবেন। তো প্রথমে আমরা দেখব যে আসলে বিষয়টা, আমি এটা লকটা ইয়ে করে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এখন এখানে আরতে দেয়া আছে, আরতে দেয়া আছে, এটা তো গিয়ে ব্যাক গিয়ার, হ্যাঁ আরতে ব্যাক গিয়ার, তারপরে আরেকটা দিলে আপনার নিউট্রাল। নিউট্রালে এমনি সাধারণত গাড়ি নষ্ট হয়ে গেলে আমরা ধাক্কায় সামনে নিয়ে যাই, অথবা স্টার্টিং অবস্থায় থাকলে গাড়ি আগাবে না পিছাবে না, মানে এরকম মানে অবস্থার মধ্যে থাকে আর কি। তো যাই হোক, তারপরে এই ডি, ডিতে ড্রাইভ সামনে চলে যাবে। আচ্ছা, ডিতে ড্রাইভ সামনে চলে যাবে এটা আমরা সবাই জানি, বাট এর সাথে যে একটা এস আছে এটা কোন কাজে লাগে? মূলত এটাই সেই কাজে লাগে যে আমরা ততক্ষণে ওই সময়ের মধ্যে আমরা হাই স্পিড উঠাতে পারি। সাপোজ আপনার গাড়িটি আছে, মনে করেন আপনার গাড়ি, আমার এখন আমি স্টার্ট অফ করা আছে, আমার গাড়িটা আছে সাইটে, সাইটে আমার গাড়িটা সাইটে, এমন তো অবস্থায় আমি সাইটে গাড়িটা কি আসিতে আমি গাড়িটা টানতেছি, এমন তো অবস্থায় আমার সামনে ওই রকম সিচুয়েশনের মধ্যে আমি পড়ে গেলাম যে আমি এই মুহূর্তে ব্যাগে যেতে পারতেছি না, এবং সামনে কিভাবে আমার গতিটা আরও বাড়াতে হয় সেই বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদেরকে বোঝার চেষ্টা করতেছি যে আমার এই মুহূর্তে গাড়িটা আরও স্পিড দরকার, তাহলে আমি মানে বের হয়ে যেতে, ওভারটেক করে আমি চলে যেতে পারবো। কিন্তু ওই ওই মুহূর্তে আমি অ্যাক্সিলেটার পাড়া দিচ্ছি কিন্তু তারপরও হাই স্পিড উঠতেছে না, সেক্ষেত্রে আমি কী করতে পারি? আমার বের হয়ে যেতে হবে, নাহলে আমার মুখোমুখি একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমি হতে পারি, বাস হোক ট্রাক হোক যে কোনো একটা সামনাসামনি আমি মুখোমুখি হতে পারি। সেই ক্ষেত্রে আমরা কী করব, আপনার গাড়ি 60 অথবা 80 এই স্পিডের মধ্যে আছে, আপনি কিছুই করতে হবে না, জাস্ট ব্রেকেও পাড়া দিবেন না, আপনি অ্যাক্সিলেটারে পাড়া অবস্থায় আপনি শুধু এই এসে দিয়ে দিবেন। এসে দেওয়ার সাথে সাথে আপনার গাড়ি অটোমেটিকলি আপনার রেঞ্জটা বেড়ে যাবে, রেঞ্জটা বেড়ে যেয়ে আপনার গাড়ি দ্রুত দ্রুত আপনার গাড়িটা চলতে থাকবে, হ্যাঁ দ্রুত আপনাদের গাড়িটা চলতে থাকবে। আপনি যদি কখনো এরকম লং রুটে যেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আপনি এরকম বিষয়টা অনেকেই মানে আপনি না যা আপনারা অনেকেই জানেন না যে এই বিষয়টা আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়, আমরা অনেকেই জানি না। তো যারা যারা রং রুটে গাড়ি চালাবেন তাদের জন্যই বলছি যে এই কাজটা অন্তত আপনারা করবেন। যদি আপনি এই বিষয়টা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কিছুটা হলো ফল পাবেন। আচ্ছা, তারপরে এই বিতে, এই বিতে 3 নম্বর গিয়ারে, এটা সাধারণত আমরা জানি যে গাড়ি খাদে পড়ে গেলে কি ঢাল থেকে উপরে উঠতে গেলে একটু ইয়েতে দরকার, একটু শক্তি দরকার, সেক্ষেত্রে গাড়িটা আসতেই চলবে কিন্তু গাড়িটা শক্তি পাবে। তো আমার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমরা রং রোডে কীভাবে গাড়িটা চালাবো, হ্যাঁ কীভাবে আমরা লং রোডে ওভারটেক করবো, এরকম সম্মুখীন হয়ে গেলে আমরা কী করতে পারি, এখানে আমাদের কী করণীয়। অবশ্যই আমাদের গাড়ি এই অপশান আছে যে আমরা এই মুহূর্তে পড়ে গেলে কী করি, কী করতে হবে, কিন্তু আসলে আমরা অনেকে জানি না। বাস আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে ভালো, আর যারা জানেন না
অবশ্যই তাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজটা অবশ্যই করবেন। আর বিশেষ করে আমি বলবো আপনারা অবশ্যই গাড়ি ড্রাইভ করার সময় অবশ্যই সতর্কভাবে চালানোর চেষ্টা করবেন। তো আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আর নিত্য নিত্য ভিডিও আপনাদেরকে অবশ্যই আমি দেব। আর এই গাড়ির বিষয়ে যে কোনো সম্বন্ধে, যে কোনো ব্যাপারে আপনাদের যদি কোনো জানার আগ্রহী থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।